ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ঘরোয়া লিগে গত কয়েক সপ্তাহ দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে ইন্টারমেলান লাউতারো মার্টিনেজের জোড়া গোলে স্পালের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে তারা এই জয়ের মাধ্যমে জুভেন্টাসকে পেছনে প্যাছনে ফেলে সেরিয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল আন্তনীয় কন্তের দল নিজেদের মাঠ সানসিরোতে রোববার স্পালকে দুই এক গোলে পরাজিত করেছে ইন্টারমেলান ইন্টারমিলানের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তরুণ ফরওয়ার্ড লাউতার মার্টিনেজ পুরো ম্যাচে বল দখলে এগিয়েছিল ইন্টারমিলান বল দখল থেকে শুরু করে আক্রমণে আধিপত্য দেখানো ইন্টারকে ম্যাচের ষোলতম মিনিটে এগিয়ে দেন লাউতার ও মার্টিনেজ মার্টিনেজের গোলে গোলে শূন্যতে এগিয়ে যায় ইন্টার মিলান এরপর প্রথমার্ধে একচল্লিশতম মিনিটে আবারও আর্জেন্টাইন এই তরুণের গোল নিজের দ্বিতীয় গোলটি করেন লাউতার ও মার্টিনেজ এরপর দ্বিতীয়ার্ধে শুরুতে গোল হজম করে ইন্টার ব্যবধান কমিয়েছে স্পাল তবে হার এড়াতে পারেনি শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে লাউতার ও মার্টিনেজের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় ইন্টার মিলানকে চোদ্দ ম্যাচে বারো জয় এক ড্রয়ে ইন্টার মিলানের পয়েন্ট সাঁত্রিশ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা